রেলের গ্রুপ ডি ড্রাইভারের পরীক্ষা শুরু হওয়ার কথা, সাকসেসফুল লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের কাছে যাতে অনেকে উপভোগ, এবং সাবস্ক্রাইব করুন। রেলের গ্রুপ ডির ও ড্রাইভারের পরীক্ষা শিগগিরই। ভারতীয় রেলে গ্রুপ ডি ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 90,000 শূন্য পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল, সেই পরীক্ষার তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, গ্রুপ ডি পদের জন্য 62,907টি, শূন্য পদের জন্য আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান পদে 27,019টি, শূন্য পদের জন্য এবছর ফেব্রুয়ারিতে দরখাস্ত নেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তি বেরোনোর সময় ঘোষণা করা হয়েছিল ওই দুই পদের বেলায় পরে কম্পিউটার কম্পিউটার বেস পরীক্ষা নেওয়া হবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা নিতে পারেনি। রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, দুই পদের জন্য 2,37,00,000 দরখাস্ত জমা পড়েছে, যা ভারতীয় রেলের ইতিহাসে রেকর্ড। এত দরখাস্ত জমা পড়েছে সেখানে স্ক্রুটিনি করতে কয়েকশো কর্মীকে কাজে লাগানো হয়েছে। আশা করা যাচ্ছে এ মাসের মধ্যে দরখাস্ত কুটুনি কাজ শেষ হবে। তবে দরখাস্ত বাছাইয়ের সময় বয়স কম বেশি হওয়ার জন্য, ফটো আপলোড করা জন্য ইত্যাদি কারণে কয়েক হাজার প্রার্থীর দরখাস্ত বাতিল করা হয়েছে। এ মাসের মধ্যেই দরখাস্ত বাছাইয়ের কাজ শেষ হলে দেশের সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কাছে তার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। তারপর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কোনো একটি জনকে নিয়োগ পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেবে, তখন সেই জন পরীক্ষা ব্যবস্থা করবে। তবে কবে পরীক্ষা হবে তা এখনও ঠিক হয়নি। সম্ভবত পুজোর আগে যাতে পরীক্ষা নেওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে। এই পরীক্ষা প্রায় 2 মাস ধরে চলবে। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।